ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আমি পিয়ালি, পিয়ালি লাইফস্টাইলে সবাইকে জানাই আমি স্বাগত। আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল 8টা। সবাইকে জানাই গুড মর্নিং। কালকে ছিল ভ্যালেন্টাইনের দিন, কালকে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তার জন্য তোমরা আজকে ভিডিও পাবে না। আজকে ভিডিও শ্যুট করছি মঙ্গলবারে, কালকে তোমরা ভিডিওটা পাবে। আর কালকে ভ্যালেন্টাইনের দিন আমরা কোথাও ঘুরতে যাইনি, আমরা ভ্যালেন্টাইনের দিন কোথাও এমনি তেমন করে ঘুরতে যাইও না। কিন্তু বিয়ের 2 বছর আমাকে ঘুরতে নিয়ে গেছিলো তোমাদের দাদা ভাই, ভ্যালেন্টাইনের দিন 2টো গিফটও দিয়েছিল 2 বছর। আর এখন তো ছেলে বড় হয়ে আছে, বড় হলেও সবাই যায় আনন্দ করে, গোলাপ ফুল দেয়, কিন্তু আমাকে দেয় না, বলে এই সমস্ত আমরা কোনোদিনও আমার বাবা মাকেও দেখিনি, আমরা কোনোদিনও এই সমস্ত মনেও থাকে না, কাজে ব্যস্ত। তার জন্য কালকে তাও আমার তোমাদের দাদা ভাই 2টো ক্যাডবেরি নিয়ে এসেছিল, এমনি সময়ও নিয়ে আসে ছেলের জন্য, কালকে তাও নিয়ে এসেছিলো, ভ্যালেন্টাইন উপলক্ষে নিয়ে এসেছিলো নাকি আমি জানি না, ছেলের জন্য একটা আর আমাদের জন্য একটা নিয়ে এসেছিল, মোট 2টো নিয়ে এসেছিলো ছেলে। আমরা একটা ক্যাডবেরি দুজনে 3 জনে ভাগ করে খেয়েছি, ছেলে তো দেবেই না বলে আমি 2টোই খাবো। ও বাবা বললো না, তোমার জন্য একটা এনেছি আর আমাদের জন্য একটা এনেছি, একটা আমরা 3 জনে ভাগ করে খেয়েছি আর একটা রয়েছে ছেলে তো আজকে খাবে। ছেলে এখন স্যার আসবে 1:30টার সময়, ছেলে এখনও ওঠেনি, কালকে তো স্যার চলে এসছে, তারপরে ছেলেকে ডেকে উঠিয়েছি, ছেলে স্যার দাঁড়িয়েছিল, স্যারকে চেয়ার দিলাম, স্যার বসলো, তারপরে ও উঠে ব্রাশ করলো, মুখ ধুলো, তারপরে সোয়েটার পরলো পরে, তারপর বই নিয়ে পড়তে বসলো। আজকে ডাকছে এখন উঠছে না, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এখনো শুয়ে আছে আর 8টা অলরেডি বেজে গেছে, একটু পরেই স্যার চলে আসবে, ছেলে এখনো ওঠেনি, স্যার 8:30টার মধ্যে চলে আসে, কেননা এখন সব স্কুল খুলে গেছে তো তাড়াতাড়ি চলে আসে স্যার। সকালবেলা উঠে আমি এখনো ব্রাশ করিনি, শুধু চোখ মুখটায় জল দিয়ে তোমাদের সাথে তোমাদের সামনে চলে এসেছি, কেননা কালকে আমি ভিডিও করতে পারিনি, আজকে ভিডিও আমি তোমাদের সামনে দিতে পারবো না, কারণ আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। নিশ্চয়ই তোমরা সবাই অনেকেই উঠে গেছো, আবার অনেকে ওঠোনি ঘুম থেকে, যাদের সকালবেলা যাদের হাজবেন্ডরা কাজে যায় তাদের নিশ্চয়ই উঠতে হয়। আমার হাজবেন্ড তো সকালবেলা উঠে গেছে 6:15-তে, তো ইলেকট্রিকের কাজ করে ও পাইপ ফেলতে গেছে, আজকে মানে ঢালাই হবে, তাদের আজকে পাইপ ফেলতে গেছে। চলো আমি এখন ঘরটা ছাদ দিয়ে ঘরটা মুছে নিই, স্যার চলে আসবে, আমাদের তো একটা ঘর, আর এরপরে আর হয়তো ভিডিও এখন এখন ভিডিও করছি, এরপরে আর হয়তো ভিডিও শ্যুট করতে পারবো না, কারণ আমাদের একটাই ঘর আর রান্নাঘর, যদি স্যার এই ঘরে আসে তোমাদের সাথে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না, হয়তো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো আমি ঘরটা ছাদ দিয়ে ঘরটা মুছে তা ছাদ দিয়ে নিই, তোমরা সাথে থাকো। ঘরটা ঝাড় দিন, এবং ঘর মোছার সময় তোমাদের সাথে কথা বলবো আর ঘর মোছা দেখাবো। ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন চলো আমি ঘরটা মুছে নিই। আমার ঘর মোছার লাঠিটা নষ্ট হয়ে গেছে, আবার একটা কিনতে হবে। 8:10 বেজে গেছে, ছেলে এখনো উঠছে না, আমার ঘরটা এত জিনিসের জাম আর ঘরটা এত ছোট, খুব অসুবিধা হয়। ডিমটা এনেছে, ডিমের ট্রেটা পড়ে রয়েছে, ফেলা হয়নি, কালকে আমার একদম কিচ্ছু ইচ্ছা করছিল না ঘরের কোনো কাজ করতে।
এখন না ঘুড়ি উড়ায় বল সব এখানে। চলো ঘরটা মুছে নিই আমি, এখনো ব্রাশ করিনি, ছেলেটাকে ডাকবো, অনেক বেলা হয়ে গেছে, স্যার চলে আসবে। চলো ঘরটা মুছে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। ঘরটা মুছে নিই, অনেক দেরি হয়ে গেছে, 8:30 বাজে যায়, ছেলে স্যার এক্ষুনি ঢুকে যাবে, ছেলেকে ডাকছি, ছেলে উঠছেই না। ঘরটা মুছি, তোমরা দেখো ইউটিউবে তো সবাই যখন ঘর মোছে, ঘর ঝাঁট দেয়, তখন মুখে কোনো কথা বলে না, মিউজিক দেয়, গানের মিউজিক দেয় আর ঘর ঝাঁট দেয়, ঘর মোছে। আমি এখনও ওই জিনিসটা শিখিনি, এর জন্য আমি তোমাদের সাথে কথা বলছি মুখে। আমার লাঠিটা একদম ইটা কাপড়টা নষ্ট হয়েছে, লাঠির সাথে যে সুতোর মতন ওগুলো থাকে নষ্ট হয়ে গেছে, ওটা কিনতে হবে। আমার ঘরটা খুবই ছোট, তোমরা দেখতে পাচ্ছ তো, ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখেছি। আমার ভিডিও যদি তোমরা খোলো তাহলে দেখতে পারবে আমি ঘরটা কীভাবে গুছিয়ে রেখেছি, সেটা তোমরা দেখতে পারবে। আমি ঘরটা মুছে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে আসছি কথা বলতে। আমার হয়ে গেছে ঘরটা, আমার পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু ছেলে এখনও ওঠেনি ঘুম থেকে, 8:20 বেজে গেছে। এখন আমি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিই, নাহলে স্যার চলে আসলে আমি কোনো সবজি বের করতে পারবো না। চলো ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিই, ধনে পাতা থাকতেও ধনে পাতা নিয়ে এসেছি। আর সবজির কি দাম, এইটুকুনি সবজি তোমাদের দেখাচ্ছি। আমার হাতে এক হাতে মোবাইল, এই দেখো এইটুখানি সবজির দাম 100 টাকা, 100 টাকা। এর মধ্যে কী আছে, শসা, পালং শাক, লাল শাক, গাঁঠি কচু, ঝিম, বেগুন, ধনে পাতা, আর কিচ্ছু নেই, 100 টাকা। ঝিম থাকতেও ঝিম নিয়ে এসছে, আমি বলেছি সবজি আনতে হবে, এজন্য নিয়ে এসছি। আর কালকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, আমার উপলক্ষেও না, এমনি ছেলের জন্য ক্যাডবেরি নিয়ে আসতো, এ দেখো দেখতে পাচ্ছ, ছেলের জন্য একটা নিয়ে এসে, আমার জন্য একটা নিয়ে এসে, তা একটা ক্যাডবেরি ভাগ করে আমরা 3 জন খেয়েছি। ছেলে তো দেবেই না, দুটোই ও খাবে, বাবা বলছে না দুটো নিয়ে এসেছি, তুই একটা খাবে, আমরা 2জন ভাগ করে খাবো, তা একটা ভাগ করে খেয়েছি আমরা 3জনে, আর একটা রয়েছে ফ্রিজে, ছেলেই খাবে। ফ্রিজটা তোমাদের দেখিয়ে দিলাম, ফ্রিজে তেমন কিছু আমি রাখি না। চলো আমি এগুলো রান্নাঘরে রেখে আসি, তারপর ছেলেটাকে ডাকি, তোমাদের সাথে স্যার চলে যাবে, তারপর তোমাদের সাথে কথা বলবো। এই দেখো ছেলে উঠে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ছেলে উঠে গেছে, এদিকে আমার বিছানাপত্র সব গুছানো হয়ে গেছে, এক্ষুনি স্যার ঢুকে যাবে, 8:30 বেজে গেছে। ছেলে এখন ব্রাশ করবে, ব্রাশ করে তারপরে বই নিয়ে বসবে পড়তে। চলো স্যার চলে গেলে তোমাদের সাথে পরে আবার কথা বলছি। আমার স্যার চলে গেছে এইমাত্র, আমি ছাদে চলে এসেছি, দেখো আমি ছাদে জামা কাপড় মেলবো এখন, তোমাদের ছাদটা ঘুরি ঘুরি দেখিয়ে দিই, এর আগেও আমি ছাদটাকে তোমাদের ঘুরি ঘুরি দেখিয়ে দিচ্ছি, আবার ছাদে এসেছি তাই তোমাদেরও সাথে নিয়ে এসেছি। চলো
আচ্ছা চলো ছাদটাকে আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। এর আগেও তোমাদের দেখিয়েছি, তাও তোমরা একটু দেখে নাও আমাদের ছাদটা। এখন না রোদ্রে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, চলো ঘরে চলে যাই, তারপর আমরা টিফিন কি কি খাবো সেটাই তোমাদেরকে দেখাবো। আমি তোমাদের দেখাতেই আমি ভুলে গেছি, দেখো পাখিগুলোকে, এর আগেও ভিডিওতে তোমাদের দেখিয়েছি, আজকেও দেখো কি ভালো লাগে পাখিগুলো কুচির মুচির আওয়াজ করছে, তোমরা একবার দেখে নাও। দেখো টিফিনে আমি কি নিয়ে এসেছি, মুড়ি ঘন্ট, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর চিলি চিকেন, এটা ওর ছোট মা দিয়েছে, ছেলে এখন খাবে, টিফিন এখনো খায়নি, অনেক বেলা হয়ে গেছে, এইমাত্র স্যার গেল। আর ওর ছোট মা বলতে আমার ছোট যা কালকে দিয়েছিল মুড়ি ঘন্ট আর চিলি চিকেন, সেটা রেখে দিয়েছিলাম, ও খাবে, আর আমার অনেক আগেই খাওয়া গেছে, ওর স্যার গেলো বলে এখন খাবে ও। চলো আবার পরে কথা বলছি। এখন পর তোমাদের সামনে আবার আসলাম, আমার রান্নাও হয়ে গেছে, রান্নাগুলো তোমাদের শেয়ার করিনি, আর আমার ছেলে এখন চান করে আসলো, এই যে দেখতে পাচ্ছ চুলের স্টাইল কীরকম দেখাচ্ছে। গরম জল করে রেখেছি কতক্ষণ আগে, ও কোথায় গেছে আমি আবার খুঁজতে গেলাম, এসে এখন চান করছে, দেখো চুলগুলো কি বড় বড় হয়ে গেছে, এখন চুলের স্টাইল দেখাচ্ছে, 10 বছরও হয়নি এখন চুলের স্টাইল এখন। তোমরা কমেন্টে জানিও তো তোমাদের তোমাদের ছেলের এরকম চুলের স্টাইল দেখে নাকি এত ছোট বয়সে, আমাকে কমেন্ট করে জানিও, একটু হাই করে দেবো বা, কথা শোনে না একদম, হেভি দুষ্টুমি করে, কোথায় কোথায় চলে যায় আমি আবার খুঁজতে গেলাম, আমি বসেই রয়েছি গরম জল করে, এখনও আসছে না, তারপর আমি আবার ডাকতে গেলাম, হেভি দুষ্টু। তোমাদের বাচ্চারাও কি দুষ্টু আমার ছেলের মতন, তোমরা সবাই জানিও তো কমেন্ট করে। চলো আমি রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি, কী কী রান্না করেছি তোমাদের আমি দেখিয়ে দিই, চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি দেখে নাও। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, এখানে রয়েছে থোড় ঘন্ট আলু দিয়ে ভাজা করেছি, আর রয়েছে চিন ভাজা শুকনো লঙ্কা কারবেগিরা দিয়ে ভাজা করেছি, আর এখানে শুটকি মাছ আলু বেগুন দিয়ে রান্না করেছি চুনো শুটকি। তোমরা কে কে খাও আর কে কে খাও না সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের আমাকে জানাবে। আর এই রান্নাটা আমি এর আগে লোটে শুটকি রান্না করেছিলাম, সেটা তোমাদেরকে আমি রান্না করে দেখিয়েছি, তার জন্য এই রান্নাটা আমি আর আজকে আর শেয়ার করিনি। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। হ্যালো গাইস, গুড ইভিনিং, তোমাদের বলেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কথা বলবো, আর কথা বলতে পারিনি, দুপুরবেলায় ছাদে জামা কাপড় নিয়ে আসলাম, বাসন মাজলাম, মাজার পর আর ইচ্ছা হচ্ছিলো না কথা বলতে, তারপর একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে একটু একটু মোবাইল দেখলাম, ফেসবুক তারপরে ইউটিউবে সব ভিডিও দেখছিলাম, তার এখন উঠলাম, উঠে একটু ফ্রেশ হলাম, চুল আসলাম, ক্রিম মাখলাম, আর এখন ছেলেকে আমি মাঠে ডাকতে যাব, অন্ধকার হয়ে গেছে, ছেলে তো দুপুরবেলা ঘুমায় না, ওর ফুটবল খেলা খেলতে খুব ভালোবাসে, আমাদের সামনে একটা স্কুল মাঠ আছে, স্কুল মাঠের পাশে একটা মাঠ আছে, মাঠের পাশে মাঠের ওখানে ওরা ফুটবল খেলে, সবাই ফুটবল খেলে, ক্রিকেট খেলে, যখন যেটা খেলা হয় সেটাই খেলে। এখন 5:45 বেজে গেছে, এখনও আমার ছেলে আসেনি, এখন আমি মাঠে যাব ছেলেকে ডাকতে। আর তোমাদের বলেছিলাম না ভ্যালেন্টাইনের দিন তোমার দাদাভাইরা দাদাভাই গিফট দিয়েছিল, দুবার দিয়েছিল, দেখো এই গিফটটা দেখো, এই যে এই গিফটটা প্রথম বছর দিয়েছিল, ভেতরে লাইট জ্বলতো, লাইটটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারিটা শেষ হয়ে গেছে মনে হয় অনেক দিনের তো। আর একটা গিফট দিয়েছিল হাতে নোয়া বাঁধানোগুলো হয় না সিটি গোল্ডের ব্রেসলেটের, ব্রেসলেট ডিজাইন ওরকম দিয়েছিল একটা, 2 বছর দিয়েছিল। আর এখন আমি ছেলেকে ডাকতে যাব, পুরো অন্ধকার হয়ে গেছে, তাহলে আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব, তোমরা সাথে থেকো,
আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।